চিকিৎসারত অবস্থায় পালিয়ে গেল এক আসামি, তার নাম হাকান জানবুর খান। রাজধানীর এটিএম হ্যাকিং এ সে জড়িত। বিগত কয়েক মাস আগে রাজধানীর কয়েকটি এটিএম হ্যাক হয়ে যায়, আর তাতে বেশ কিছু ব্যাংক গ্রাহক সর্বশান্ত হয়। সংশ্লিষ্ট ঘটনায় পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে এবং শেষে কলকাতা থেকে তিন এটিএম হ্যাকারকে আটক করে রাজ্যে নিয়ে আসে। আদালতে সোপর্দ করে, আদালত তাদের জেল হাজতে পাঠায়। বিশালগড়ের জেলে হয় অভিযুক্ত এটিএম হ্যাকারদের স্থান। শুক্রবার অভিযুক্ত এটিএম হ্যাকার হ্যাকেন জানবুকান অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশি পাহারায় এজিএমসিতে নিয়ে আসা হয়। ডাক্তারি পরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশি পাহারাতেই চলছিল তার চিকিৎসা, কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে সে পালিয়ে যায়। ফ্লাইট শপটা অসুবিধা বলতে তো ছিল না পালিয়ে যাওয়ার পর শুরু হয় পুলিশি তল্লাশি, কিন্তু খবর লেখা পর্যন্ত পুলিশ হ্যাকারের টিকির নাগাল পায়নি। উল্লেখ্য, পালিয়ে যাওয়া এটিএম হ্যাকার হ্যাকেন জানবুরকান তুর্কির নাগরিক, বয়স আনুমানিক 55 বছর। পুলিশ পালিয়ে যাওয়া হ্যাকারের সন্ধানে চিরুনি তল্লাশি জারি রেখেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।